শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ঘোড়দোরচটি এলাকায় সর্বমিলন সংঘের ময়দানে ইন্টারন্যাশনাল মার্শাল আর্টস অ্যাডভান্স ট্রেনিং ক্যাম্পের উদ্যোগে সেমিনার ও পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিমাই মজুমদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। মহামান্য অতিথিদের এখন বরণ করে নেওয়ার সেই শুভক্ষণ, হৃদয়ের অন্তঃস্থল থেকে আমরা বরণ করে নিচ্ছি। আপনাদের সম্মান জানানোর সুযোগ পেয়ে আমরা আনন্দিত, আপ্লুত। চরম ব্যস্ততার মাঝেও আপনারা এসেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এরপর আমরা মাননীয়, এত ভালো একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠান বর্তমানের বিভিন্ন জায়গায় আমরা দেখি যে আজকের এই ক্যারাটে শেখানো, যেটা বিভিন্ন মাঠে বিভিন্ন জায়গায় শেখানো হচ্ছে। আমি বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় যেখানেই এই অনুষ্ঠানগুলো হয়, আমি নিজে, আমাকে আমন্ত্রণ করে আমি সেখানে অংশগ্রহণ করি। এবং আমরা জানি যে ক্যারাটে এমন একটা জিনিস, একদিকে নিজের শরীরচর্চা, আর একদিকে নিজের আত্মরক্ষার ব্যাপার। বিশেষ করে বিভিন্ন জায়গায় আমরা মেয়েদের দেখি, তারা এইভাবে ক্যারাটে শেখে, কারণ আজকে মেয়েদেরই অনেক সময় অনেক অসুবিধা দেখা দেয়। সেই সময় যদি ক্যারাটে শেখা থাকে, অন্তত তারা দু চারজন ছেলেকে রোখার মতো ক্ষমতা ক্যারাটে শিখলে সেই মেয়েরা অর্জন করবেন। এদিন উপস্থিত শিক্ষার্থীরা নানা প্রকার ক্যারাটে প্রদর্শন করেন। পিছনে সরে যাও, সরে যাও, বারবার বলা হচ্ছে সরে যেতে, তোমরা একটু পিছনে সরে যাও। পুরস্কার পর্ব আমাদের 5 মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, একটু দাঁড়াও। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমরা রয়েছি। সবাই এসছে যাদের নাম অ্যানাউন্স করা হয়েছে, একটু দেখে নাও না, সবাই এসছো যাদের নাম অ্যানাউন্স করা হয়েছে? বর্ধমান শহরের রথতলা থেকে এসেছেন। আমি এখানে 2 বছর ধরে শিখছি। এটা শেখার কারণ কি? এটা শেখার কারণ একটা সেলফ ডিফেন্স, নিজের প্রোটেকশন, রাস্তাঘাটে বেরোনোর সময় একটা সেলফ ডিফেন্স খুব ইম্পর্টেন্ট এখনকার দিনে বেসিক্যালি, তাই জন্য এটা শেখার। এটা শিখে আগামী দিন কি চিন্তা আমাদের রয়েছে? এটা শিখে এগিয়ে যাওয়া, নিজের সেলফ কনফিডেন্স বাড়ানো, এগুলোর জন্য এগুলো শেখা। এটাকে শুধু পার্সোনাল ব্যাপার জন্য না, আরও সমাজের জন্য কিছু চিন্তা আমরা করছি? সমাজে যদি আমি কোনোদিন চান্স পাই পরবর্তীকালে, তাহলে আমি চেষ্টা করব আরও অনেক কাউকে, যাদের ইচ্ছা আছে সেলফ ডিফেন্স শেখার, তাদেরকেও এই জিনিসটা দেওয়ার। এবং অনেক কিছু ট্রেনিং দিচ্ছেন যেগুলো আমাদের, বিশেষ করে মেয়েদের পক্ষে প্রচণ্ড জরুরি। কেমন লাগছে? এটা আমরা আমাদের বর্ধমানে অ্যারেঞ্জ করতে পেরেছি, এটা আমাদের সত্যি একটা খুব ভালো একটা স্মৃতি হয়ে থাকলো। উই ডাজন্ট নেভার ভিভিড দিস মেমোরি, অ্যান্ড আমরা এনাকে পেয়ে প্রচণ্ড প্রচণ্ড লাকি ফিল করছি।
কতদিন ধরে আছো এটার সাথে? আমি দীর্ঘ 6 বছর ধরে ক্যারাটের সঙ্গে যুক্ত আছি। আমি ইয়েলো পেরিয়ে এসেছি, হোয়াইট পেরিয়ে এসেছি, গ্রিন, রেড অ্যান্ড ইটস পার্পল। তাহলে এমনি আগামী দিন কী চিন্তা ভাবনা রয়েছে? আগামী দিন ক্যারাটের ব্ল্যাক বেল্ট অবশ্যই হবো, এবং আগামী দিনে যদি আমি কোনো দিন চান্স পাই তাহলে এটা প্রত্যেকটা মেয়ে এবং প্রত্যেকটা ছেলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ এখন মেয়েদের প্রোটেকশনটা অনেকটা বেশি জরুরি হয়ে উঠেছে সবার। আমি প্রথমবারে প্রথম এসেছে, আমি তা প্রথমবারের লোকতে অনেক থাকলে আমি খুশি, মানুষেরা অনেক ভালোবাসি, ভালো লেগেছে। আপনি এত সুন্দর বাংলা বলছেন, কি করে বাংলা জানেন? আমি এখন সাহস করে এসেছিলাম, ওকে, তো এখন কলকাতায় থাকি, ওকে, থেকন্দো মাসা, ওকে, বাচ্চাদের শিখছি, অল ওভার ইন্ডিয়া মাস্টারদের, ওকে, এরকম ট্রেনিং করছি, এই জন্যে আমি এখানে এসেছিলাম। তো বেশি আপনি সময় কোথায় দিচ্ছেন, যার জন্য এত ছেলেমেয়েরা আপনার কাছে আসছে, কোন কোন জায়গায় যাচ্ছেন? অল ওভার ইন্ডিয়া সব জায়গায় আমি যাবো, খেয়েছিলাম এরকম করে, এরকম করে ভালবে আন্ডারস্ট্যান্ড, এমনি এমনি এরকম করে অনেক ফুলে আছে, অনেক ইউর ফাদি আগে এরকম গেলে হ্যাঁ অর্ধেক হবে, এটা ঠিক করা হবে। দুজনের মাঝখান যে গ্যাপ, এই একটা ম্যাট আছে, এই ম্যাটে যতটা দূরত্ব আছে এতটা গ্যাপ থাকতে হবে, যদি আমি তাহলে কি বেশি দূরে হবে। মানে উদ্যোগ বর্ধমান সর্বমূল্য সংঘ পক্ষ থেকে এখানে ইন্টারন্যাশনাল সেমিনার এবং ট্রেনিং ক্যাম্প হচ্ছে, আর এখানে সাউথ কোরিয়া থেকে জিয়ং স্যার এসছেন, যিনি ইন্টারন্যাশনাল স্যার এবং বিভিন্ন দেশের ট্রেনিং করান, অস্ট্রেলিয়া এবং ইউএসএ এবং লাইক বিভিন্ন আরও কান্ট্রি আছে, এবং তিনি সময় বার করে ইন্ডিয়া এসছেন, ইন্ডিয়ার বাচ্চারা আমরা কতটা আপডেট এবং তারা আগামী দিনে বিশেষ সুবিধা পায় এবং বিশেষ প্রশিক্ষণ দেওয়ার জন্য এখানে এসছেন। আজকে দেখা যাচ্ছে দুটো ফ্ল্যাগ আমরা দেখতে পাচ্ছি ওপরে, হ্যাঁ, কার কার রয়েছে? এটা ইন্ডিয়া এবং আমাদের ভারতের, আর আরেকজন হচ্ছে সাউথ কোরিয়ার ফ্ল্যাগ, যেহেতু ওখান থেকে উনি এসেছেন। হ্যাঁ, উনারা এসেছেন। তো আজকে অতিথি হিসেবে কাকে কাকে পেলেন, কত ভালো লাগলো? খুবই ভালো লাগলো, ওনারা বিশিষ্ট মানুষ, সময় দিয়েছে এবং সময় বার করে এখানে এসছে এবং আমাদের সাথে সময় কাটিয়েছেন। মাননীয় খোকন দাসবাবু MLA, পরেশচন্দ্রবাবুকেও বলা ছিল কিন্তু উনি একটু বিশেষ পারিবারিক কিছু, কেউ মাহাতো মারা গেছেন, আসতে পারেননি, এবং অ্যাডিশনাল SP সাহেব এসেছিলেন, কল্যাণবাবু, এনারা যথেষ্ট সময় দিয়েছেন এবং আমাদের বিশেষ অতিথি জিয়ংবাবু উপস্থিত আছেন সাউথ কোরিয়া থেকে। এখানে মোটামুটি 280 জন আজকে উপস্থিত ছিল, বিভিন্ন জায়গা, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসছেন, কলকাতা থেকে ম্যাক্সিমাম এবং সুন্দরবন এবং বিভিন্ন আরও ডিস্ট্রিক্ট থেকে এসছে। এই যে পুরস্কারগুলো দেওয়া হলো, এটা কিসের জন্য দেওয়া হলো? পুরস্কারগুলো বিশেষ সম্মানীয় সবাইকে দেওয়া হলো, বিভিন্ন টিচারদের এবং ইনস্ট্রাক্টরদের, এবং ওমেন্স ডেতেও আমরা যে মেয়েদের হাতে পুরস্কার তুলে দিই সেটা জিয়ং স্যারের হাত দিয়ে, MLA বাবুর হাত দিয়ে আজকে পুরস্কারগুলো তুলে দেওয়া হলো। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।